ত্রিপুরায় সন্ত্রাসে আগুন জ্বলছে কবরস্থল ও গরিব মানুষদের দোকান। গত 2রা মার্চ ত্রিপুরা বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর ত্রিপুরা বিভিন্ন প্রান্তে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর, দোকানপাটে আগুন সহ রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত রয়েছে। গভীর রাতে ত্রিপুরা রানীর বাজার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 8 থেকে 9টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের 7টি গাড়ি এসে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই সাধারণ খেটে খাওয়া মানুষদের দোকানগুলি। একই রাতে ত্রিপুরা উনকোটি জেলা কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভোটের বাজারে রাজনৈতিক সন্ত্রাসের শিকার দুটি দোকানের অগ্নিসংযোগ করার ফলে দুটি দোকান সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর দেওয়া হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সময় মতো ঘটনাস্থলে পৌঁছতে না পারলে আরও বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এছাড়াও ভোটের বাজারে এলাকায় একটি কবরস্থানে ও দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দেয়। কবরস্থান হল একটি পবিত্র স্থান, যেখানে সংখ্যালঘু অংশের মুসলমান সম্প্রদায়ের লোক মারা গেলে সেখানে কবর দেওয়া হয়। সেখানেও দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দেয়। কবরস্থানে আগুন লাগানোর ঘটনায় গোটা ত্রিপুরা উনকোটি জেলা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সংখ্যালঘু অংশের মানুষদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। জঙ্গল ঘেরা এক ফালি জমির মধ্যে রাত কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক কটেজ, থাকা খাওয়ার সুবন্দোবস্ত সহ
মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা, তাই আর দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডুয়ার্স ফান সিটি, আপার কলাবাড়ি টাওয়ার, বানারহাট, জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 7363933910।